اقرأ أخينا ورتل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله داوي نفوسنا. আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল। আর যখন মহাভারত পড়ি, আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি, মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদী তীরে যেত, যখন মহিলার গোসল করতে আসত, সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত, কি জন্য? ভালোবাসা নাকি অসৎ উদ্দেশ্য? কারণ সে ঈশ্বর, সে পারে। যেমন ধরেন আমি সম্মান করি, আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চায় আর কাপড় নিয়ে চলে যায়, ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো, তাহলে কেন আপনি আমি করতে পারবো না? ঈশ্বরকে কপি করতে চাইলে কেন আপনি করবেন না? আর সেক্ষেত্রে হয়তো বলবেন এটা ঐশ্বরিক। ঈশ্বরকে আমরা কপি করব না, কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন, যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো, আপনি সেটা করতে পারবেন না? সহজে করতে পারবেন। আর হিন্দি ছবিতে তাই দেখা যায়, দেখবেন এগুলো সবই আছে। আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত। সনাতন ধর্ম পড়েছি, অনেক বিষয় আছে যেগুলো ভালো, শত শত হাজার হাজার ভালো বিষয় আছে, কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে। আমি একটা লেকচার দিচ্ছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে। এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন, ভালোবাসা লোভ নিয়ে বলছেন। কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি, কিন্তু সবকিছু না। অনেক কিছুই তিনি বলেছেন। তিনি বলেছেন ক্ষত্রিয় হতে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি আপনজনের বিরুদ্ধেও যায়। তিনি এটা বলেছেন ভগবদ গীতায় 2:31। একই কথা আছে কোরআনে সূরা নিসা অধ্যায় 4:135-এ, যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো, যেহেতু আল্লাহ সুবহান তাআলা দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায়, আত্মীয়দের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন। তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে, আমার ঈশ্বরের কথার সাথে মিলে, আমি মানবো। কিন্তু সবকিছুই মানবো না, আমি জানি কোরআন ঈশ্বরের বাণী। আর এ কারণেই আমি বলি এটা হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি আপনি এটা পড়েন, এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান ঈশ্বরের, যা মানব জাতিকে দেওয়া হয়েছে। এটা পড়েন, আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে। অন্যান্য গ্রন্থ যেগুলো আছে, অন্যান্য ধর্মগ্রন্থ, সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে, সংযোজন হয়েছে, মিশ্রণ হয়েছে। একথা কে বলেছে? আমি না, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই। মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল, পরবর্তীতে হলো 8,000 শ্লোকাস থেকে 24,000 শ্লোকাস, এখন দেখবেন 1,00,000-এরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন। আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন। ঈশ্বরের কথা বাদ দেন, ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না। আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন। আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি, কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক, তাহলে বলবো ঐশ্বরিক কোনো লোক এটা করবে না, ঠিক আছে, তবে এটা সংযোজন, এটা মিশ্রণ। আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব, এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক, সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় 15:9 যে আমি কোরআন নাজিল করছি, আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন। যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন, যা মহিলারা পৃথিবীতে পেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছে। আ